ইয়েস, তো আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে পাসওয়ার্ড ভুলে গেলে এটি কীভাবে রিকভারি করবেন। অনেকে দেখা গেছে যে যারা ফেসবুক নিয়মিত ইউজ করে না, ব্যবহার করে না, তারা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যায়। সেটি কীভাবে পাসওয়ার্ড রিকভারি করবে সেটি আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমত আমার থ্রি ডট প্রোফাইলে থ্রি ডট মেনুতে প্রেস করলাম। প্রেস করার পরে এখান থেকে দেখুন সেটিং যে অপশনটি রয়েছে, সেটিং অপশনের উপর আমরা প্রেস করব। এখানে আসার পরে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আমরা টাচ করব। টাচ করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড যে অপশন রয়েছে সেই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন আমরা টাচ করব। টাচ করার পরে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, তো আমরা চেঞ্জ পাসওয়ার্ড উপর আবার প্রেস করব। তো এখান থেকে আপনার যে প্রোফাইলটি দেখাচ্ছে সেই প্রোফাইল উপর আপনার টাচ করবেন। তো টাচ করার পর দেখুন আপনার যদি পাসওয়ার্ড যদি মনে থাকতো তাহলে আপনারা কারেন্ট পাসওয়ার্ড দিয়ে নিউ পাসওয়ার্ড সেভ করতেন। যেহেতু এখানে আমার কারেন্ট পাসওয়ার্ড মনে নেই, তো আমি ফরগেট ইউর পাসওয়ার্ড দিয়ে আমরা পাসওয়ার্ডটি রিকভারি করবো। তো এখান থেকে আমরা ফরগেট ইউর পাসওয়ার্ডের অপশনে প্রেস করলাম। তো প্রেস করার পর এখান থেকে দেখুন দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে যে আপনি ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন, আরেকটা হচ্ছে আপনার জিমেলের মাধ্যমে পাসওয়ার্ডটি রিকভারি করতে পারবেন। তো আমি জিমেলের মাধ্যমে পাসওয়ার্ডটি রিকভারি করবো। তো জিমেলের মাধ্যমে পাসওয়ার্ডটি রিকভারি করার জন্য তো আমি টিকমার্ক দিয়ে দিলাম, এরপর আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো দেখুন ইন্টার দ্য 6 ডিজিট কোড, তো এখানে আমার জিমেলে 6টি কোড পাঠানো হবে, সেই 6টি কোড আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমার জিমেলে যেতে হবে। তো জিমেল আসার পরে দেখুন এখানেও আমার পাসওয়ার্ডটি এখনও অর্ডার দেয়নি, তো আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি। তো ওরা আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছে 695127 695127। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিব 695127, তারপর আমি আরেকবার মিলিয়ে নিচ্ছি 695127। তো আমি পাসওয়ার্ডটি ঠিকঠাক থাকলে আপনার কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তো প্রেস হয়ে গেলে তো আপনারা চাইলে আপনারা এখন নিউ পাসওয়ার্ড সেভ করতে পারেন। তো নিউ পাসওয়ার্ডের জন্য আমি এখানে দিয়েছি, তো এখানে টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে প্রেস করে দিলাম। তো দেখুন এখন আমার পাসওয়ার্ডটি সম্পূর্ণভাবে সেভ হয়ে গিয়েছে, মানে সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে এবং রিকভারি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আপনারা আমার মতো করেই আপনারা পাসওয়ার্ডটি রিকভারি করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে লগ আউট হয়ে গেলাম। তো সেটিং অপশনে প্রেস করে দিলাম। প্রেস করার পর দেখুন এটা হচ্ছে আমার আইডি, তো আমি এটি চাচ্ছি এখান থেকে রিমুভ করে দিব। রিমুভ করে আবার নতুন করে লগ ইন করবো। তো লগ ইন অপশনে ক্লিক করলাম। দেখতে পেলাম যে আমার পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটি কন্টিনিউ মোহাম্মদ মনি এটি আমার আইডিটি চলে আসে। তো কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। তো দেখতে পেলাম যে আপনারা পরামর্শ করে দেখিয়ে দিলে পাসওয়ার্ডটি আপনারা কীভাবে রিকভারি করবেন। আজকে ছিল ভিডিওটি, যারা পাসওয়ার্ড বলে যান তাদের জন্য আজকে ভিডিও ছিল। তো ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।